হাই ফ্রেন্ডস, আমি রমেন আর আমি এখন কিন্তু রয়েছি চিল্কা রিসোর্ট, অর্থাৎ চিল্কা স্বস্তি রিসোর্ট যেটা সেখানে। এবং দেখো এখানে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে যারা ডেলিগেটসরা আসবেন তাদের জন্য সুন্দর একটা আয়োজন করা হয়েছে। স্যান্ড আর্টিস্ট অর্থাৎ বালু শিল্পী যাদের কথা আমরা জানি উড়িষ্যাতে, এরা খুব বিখ্যাত, কারণ উড়িষ্যাতে একটা এনাদের একটা কী বলে ওটাকে স্কুল আছে, কলেজ আছে এগুলো শেখার জন্য। এবং সেই তিনজন শিল্পীকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে জোর কদমে, তারা কিন্তু পুরীর মন্দির তৈরি করেছেন, জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছেন, কোণারকের রথের চাকা, দেখো যদি আমি তোমায় দেখাই। আর এটা কিন্তু সেই রিসর্টের ভেতরেই, অর্থাৎ রিসেপশনটা ঠিক যেখানে হবে সেখানে কিন্তু এনারা প্রায় অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 6-7 ঘন্টা হয়ে গেল আমি দেখছি তারা তৈরি করে যাচ্ছেন, দেখতেই পাচ্ছ। প্রথমে এটা দেখাই, দেখো এটা রিসর্টটা, আমি যেখানে রয়েছি সেই রিসর্টটা দেখাচ্ছি। চিল্কা স্বস্তি রিসর্ট যেখানে আমি রয়েছি, এই যে রিসর্টটা দেখাচ্ছি সেই রিসর্টের দেখো দেখতেই পাচ্ছ এখানে রিসেপশন হবে, সেই রিসেপশনেই কিন্তু আর্টিস্টরা তৈরি করে চলেছেন। দাদা আপনার কেতনা ঘন্টা তৈরি কর রে বলা, সকাল থেকে মানে আমিও তো প্রায় যখন থেকে এসে তাদেরকে দেখেই যাচ্ছি। আমি হতো তো কত টাইম লাগে যাবে, ওর এখন আরও 3 ঘন্টা লেগে যাবে, বুঝতে পারছো। এবং সূক্ষ্ম কাজ দেখো, মানে বালি দিয়ে এত সুন্দর একটা কাজ হতে পারে এগুলো আমরা সাধারণত দেখেছি, যারা পুরীর সি বিচে যাই তারা দেখেছি, এবং পুরীর সি বিচে এটা বেশি দেখা যায়, দীঘাতেও দেখা যায়। তবে এনারা কিন্তু বিখ্যাত এই এই শিল্পের জন্য, এই বালু শিল্পের জন্য, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। কারণ আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টের যে ডেলিগেটসরা আসবেন তাদেরকে মনোমুগ্ধ করার জন্য এনারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন এখানে। এবং স্টার লাইন ইভেন্টের আমি যে স্টার লাইন ইভেন্ট পরিবার আছে তাদেরকে ধন্যবাদ জানাই, এমন একটা সুন্দর অনুষ্ঠান এবং এমন একটা সুন্দর ইভেন্টের আয়োজন করার জন্য। এবং একটা রুচির যে ব্যাপার থাকে, অর্থাৎ যারা উড়িষ্যায় যে শিল্পের খুব পরিচিতি বিশ্বের দরবারে, সেই বালু শিল্পী অর্থাৎ বালু শিল্পকে নিয়ে বা স্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তারা তৈরি করে যাচ্ছেন। কেমন রাগ যে আমায় জানিও, আর আমার ইউটিউব চ্যানেলে রটক উইথ রমেনের সাথে থেকো, পাশে থেকো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে আমার এই দেখানো তোমাদেরকে। তারপরে যে রিসর্টে উঠেছি, এই রিসর্টের মধ্যে যে কর্মকাণ্ড চলছে এবং রিসর্টের ছবিও তোমাদেরকে দিয়ে দেবো। এবং যারা আসতে চাও এখানে তারা আসতেই পারো, স্বস্তি রিসর্ট খুব ভালো, মানে চিল্কা যারা আসতে চাও চিল্কাতে কিন্তু চিল্কা স্বস্তি রিসর্ট মানে একমাত্র এই রিসর্টটা যেটা আছে, সত্যি খুব ভালো বন্দোবস্ত, দারুণ আতিথ্যতা তাদের, খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ ভালো, আর রুম তো অনবদ্য। আর তার সাথে যদি এগুলো পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এবং যেহেতু একটা আমাদের ইভেন্ট চলছে, সেই ইভেন্টকে মানে আজ সন্ধ্যে থেকে আমাদের ইভেন্ট শুরু হবে এবং তার আগে বিভিন্ন প্রস্তুতি চলছে যেটা দেখাচ্ছি। যাই হোক কেমন লাগছে কিন্তু জানিও, আশা করি তোমাদের কমেন্ট পাবো, লাইক পাবো, আর বেশি বেশি করে শেয়ার করো, তাহলে কী হবে বলো তো, আমি উৎসাহ পাবো তোমাদেরকে এই ধরনের কাজগুলো বা এই ধরনের যা যা শিল্প আছে সেগুলো দেখানোর জন্য। এতে যারা শিল্পী তারা উৎসাহিত হন। তাহলে টাটা, এখন আবার কাজে একটু বেরোতে হবে, কাজগুলো করে ফেলতে হবে, তার ফাঁকে ফাঁকেই এমন বিনোদন আমি হয়তো করতে থাকবো তোমাদের সাথে। টাটা, বাই বাই, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট বিউটিফুল।